সালামু আইকুম সবাইকে ক্লাসে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে টিচাররা কী ভূমিকা পালন করতে পারে আমি টিচার না আমি খালি কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু আমি অনেক চিন্তা করি যে আমাদের যেসব টিচার আছে তাদের যদি ইউটিউব চ্যানেল থাকতো তাহলে কত জোশ হতো ফর এক্সাম্পল একটা টিচার মনে করেন বিশ বছর ক্লাস নিল এখন তিনি প্রতি বছর যখন নতুন ব্যাচ আসে একই জিনিসই কিন্তু বারবার পড়াচ্ছেন হয়তো বা সিলেবাস চেঞ্জ হচ্ছে কিন্তু প্রতি বছর একই কিছু টপিক বারবার তিনি পড়াচ্ছেন কিন্তু এমন যদি হতো যে তিনি একটা মাত্র বছর ইউটিউবে ভিডিওগুলো আপলোড করলেন যেসব ক্লাস করলেন ওগুলো এরকম করে রেকর্ড করলেন রেকর্ড করে আপলোড দিয়ে দিলেন এখন প্রতি বছর যখনই স্টুডেন্টরা আসে ওই সেম ভিডিওগুলো দেখে ফেলতে পারে এখন টিচারের কাছে ক্লাসে এক্সট্রা টাইম আছে নতুন জিনিস টাচ করার জন্য তাকে একই জিনিস বারবার বিশ বছর ধরে রিপিট করতে হচ্ছে না একবার তিনি বললেন ইউটিউবে ছেড়ে দিলেন এবং বাকি উনিশটা বছর উনি নতুন কিছু এক্সপ্লোর করতে পারলেন ক্লাসে কোনো এক্সারসাইজ দিতে পারলেন কত জস্ত জিনিসটা এবং আমি মাঝে মাঝে একটা জিনিস চিন্তা করি যে যেসব টিচার আছেন কোনো একটা মানুষ যখন টিচার হয় যখন প্রফেসর হয় যখন কোনো পিএইচডি করে তাকে অনেক বেশি শিখতে পারে ওই লেভেলের নলেজের ডেপথ কিন্তু সবাই নিতে পারে না এবং যখন ওই মানুষটা মারা যায় মানুষটা কিন্তু তার কমপ্লিট নলেজ নিয়ে মাটি নিচে চলে যায় এখন আমরা যদি ওই নলেজগুলোকে রাখতে পারতাম আমরা যদি কনজার্ভ করতে পারতাম যে মানুষ চলে গেল, তার মানে এই না যে সব নলেজ শেষ করে চলে গেল কিংবা মাঝে মাঝে চিন্তা করি যে বিভিন্ন মানুষ যে জব করে তার ওই জবে অনেক দিন অনেক এক্সপার্টিস গ্যাদার করে যে মুহূর্তে তারা মারা যায় ওগুলো শেষ হয়ে গেল এমন যদি হতো আমাদের অনেক সময় মাথায় আসে না যে ইস আমি যদি আমার ওই দোস্তটার ব্রেনটা যদি এক্সামে আগে ইউজ করতে পারতাম কিংবা ওখান থেকে যদি ভাটা নিতে পারতাম এটা মনে হয় না মাঝে মাঝে তো এমন যদি একটা ব্যবস্থা করা যেত যে যেসব মানুষ এত এক্সপার্টিস গ্যাদার করলো এতদিন ধরে এতদিন যে টিচিং করলো ওগুলো যদি একটু জাস্ট ভিডিওতে আপলোড দিয়ে রাখতো ওনাদের মৃত্যুর পর কিন্তু ওগুলো রয়ে যেত এবং একটা জিনিস আফসোস করি যে আমাদের ইউটিউবে যত কনটেন্ট ক্রিয়েটার আছে ম্যাক্সিমাম মানুষ এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে কিংবা গান করে কিংবা নাচে কোনো সমস্যা নেই যার যেই জিনিসটা করতে ইচ্ছা করে করতে পারে এ নিয়ে সমালোচনা কোনো ব্যাপারই না যার যে জিনিসটা করাচ্ছে তার পূর্ণ স্বাধীনতা তার কাছে আছে কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে সবাই আছে কিন্তু এডুকেশন ইন্ডাস্ট্রি মানুষের যদি একটু কন্টেন্ট ক্রিয়েটর হতো এডুকেটর একদিকে অন্যদিকে এন্টারটেইনারও তাহলে এডুকেশনের দিক থেকে মানুষের ইন্টারেস্টে গ্রো করতো কারণ জিনিসটা খেয়াল করেন যে বাচ্চারা মনে করেন পাঁচ থেকে ছয় ঘন্টা ইন্টারনেটে আছে তারা খালি দেখছে তাই তাদের সবসময় আরে গান গাওয়া মানে জোজ নাচা মানে জোজ এরা কত পপুলার কিন্তু আমাদের যদি এমন শিক্ষক থাকতো যারা ইকুয়ালি পপুলার যারা শিক্ষক এবং ফেমাস তাহলে অনেক বাচ্চা তাদেরকে দেখে ভাবতো যে আরে টিচার কত ফেমাস আমিও মতো ফেমাস টিচার হব তাহলে কিন্তু অনেকেই আগ্রহটা তৈরি হতো এবং তারা ওরকম টিচে হতে চাইতো কিংবা তাদের ওই নলেজ শেয়ার করতে চাইতো তো আজকে আমরা যে জিনিসটা বলতে যাচ্ছি সেই জিনিসটা হচ্ছে আমরা যেসব মানুষ আছে আপনি হয়তো শিক্ষক আপনি হয়তো শিখাতে চান আমরা যেন মানুষকে এনকারেজ করি যে তাদের যেসব নলেজ আছে ওগুলো যেন অনলাইনে শেয়ার করে তারা যে নলেজগুলো নিজের কাছে কুকিগত রেখে একসময় যেন টপ করে মরে না যায় সবার সঙ্গে যেন জিনিসগুলো শেয়ার করে এবং এগুলো কিন্তু আমাদের একটা ভান্ডারে জমা হচ্ছে আমরা যদি নিজের জিনিসগুলো নিজের কাছে রাখি অন্যরা কিন্তু জিনিসগুলো থেকে বঞ্চিত হবে তাই আমি এমন একটা দিনের স্বপ্ন দেখি যখন সব টিচারের হয়তো বা অত জোর থাকবে না কিন্তু তারা যেসব জিনিস করছে তারা শেয়ার করবে তারা কোনো একটা জিনিস নিয়ে চার বছরের পিএইচডি করলো তারা যার সারাংশটা গ্র্যাজুয়েটদের জন্য কিংবা স্কুলে যারা পড়ছে তাদের জন্য একটু ছোট করে বুঝিয়ে দিল যে আমরা জিনিসগুলো ঠিক মতো একটু রপ্ত করতে পারি নাহলে ওই নলেজগুলো কিন্তু তারা খালি কর্পোরেট লেভেলে কাজে লাগাবে স্টুডেন্ট লেভেলে কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না এবং এই জিনিসে আমাদের যে দরকার সেটা হচ্ছে যারা অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছে মনে করেন এখন বিভিন্ন চ্যানেল আছে যারা এডুকেশনাল কন্টেন্ট তৈরি করছে অনেকগুলো আছে টেন স্কুল তো আছেই আর অনেকগুলো এ পাশে তৈরি হচ্ছে যারা নিজেরা খাতার মধ্যে করছে এবং ভিডিও করে আপলোড দিচ্ছে এগুলোকে যেন আমরা এনকারেজ করি যে আরে জিনিস দোষ অনেক লাভ হচ্ছে তাহলে ওরা এনকারেজড হবে হয়তো ওরা তাদের ফেসবুক চ্যানেল খুলে ফেলবে বা তারা বুক রিভিউ দেবে হয়তো বা তারা সামরাইজ করবে তাহলে কিন্তু আমাদের দেশে যে নলেজ ভাণ্ডারটা সেটা ইম্প্রুভ হচ্ছে এবং এখন হয়তো বা যারা এডুকেশন নিয়ে কাজ করছে তারা হয়তো বা অত জিনিসপত্র পাচ্ছে না তাদের অত ভিউয়ার নাই এই জন্য কেউ এই জিনিসটা পার্সিউ করতে পারছে না কিন্তু আমরা যদি তাদের কন্টেন্টগুলো দেখি তাদেরকে যদি উৎসাহ দিই তাদের ভালো ফিডব্যাক দিই এমন কিন্তু অনেক মানুষ আসবে এবং এক আমরা তাদের কাছ থেকে শিখতে পারবো দুই দেশের তথ্য ভান্ডার বাড়ছে এবং তিন তাদের নলেজগুলো ওয়েস্ট হচ্ছে না তারা প্রতি নলেজগুলো শেয়ার করে নতুন জিনিসে মুভ অন করতে পারছে তো আশা করি এমন দিন আসবে যখন খালি এন্টারটেইনাররাই বড় সেলিব্রিটি হবে না প্রফেসররা লেকচাররা টিচাররাও বড় বড় সেলিব্রিটি হবে তাদের পেজে লাখ লাখ ফলোয়ার থাকবে এবং তারা তাদের যথেষ্ট যে সম্মানটা পাওয়া দরকার সেটা পাবে এবং এই দেশটা এগিয়ে যাবে

ha ha ha